হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইউএসএ ট্রাইন ইউনিভার্সিটি সম্পর্কে। ট্রাইন ইউনিভার্সিটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি 1884 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ট্রাইন ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সবচেয়ে বড় যে অফারটি দিচ্ছে সেটি হলো তারা 20 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ একসেপ্ট করছে। অর্থাৎ যাদের ব্যাচেলারের পর অথবা মাস্টার্সের পর 20 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ রয়েছে তারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। তবে এক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য আছে। আপনারা যারা ট্রাইন ইউনিভার্সিটিতে এত হিউজ গ্যাপ নিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি অনেক ভালো থাকতে হবে। এছাড়াও এই ইউনিভার্সিটি আইএলটিএসের পাশাপাশি এমওআইও অ্যাকসেপ্ট করছে। তবে স্পেসিফিক যেসব ইউনিভার্সিটির এমওআই অ্যাকসেপ্ট করছে সেই ইউনিভার্সিটিগুলোর থেকে এমওআই নিতে হবে। এবার আমি এই ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্টগুলোর কথা বলে দিচ্ছি। ইংলিশ রিকোয়ারমেন্টে তারা আইএলটিএস স্কোর চাচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য 6 এবং নো লেস দেন 5.5, এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশনে যেতে চাচ্ছে তাদের জন্য 6.5 এবং নো লেস দেন 6। এবং একাডেমিক রিকোয়ারমেন্টে তারা চাচ্ছে যারা ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করবেন তাদের এইচএসসি রেজাল্ট অবশ্যই 3 থাকতে হবে, এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করবেন তাদের আন্ডার গ্র্যাজুয়েশনে মিনিমাম 3 থাকতে হবে। এছাড়াও কিছু কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি আছে যাদের যদি স্কোর কিছুটা কমও থাকে, 2.5 এরকমও থাকে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। এই স্পেসিফিক ইউনিভার্সিটির লিস্টটি আমাদের কাছে কল করে জেনে নেবেন। পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য তারা 4 লেভেলের প্রোগ্রাম অফার করছে। তার মধ্যে হচ্ছে MBA রয়েছে, MSc ইন বিজনেস অ্যানালিটিক্স আছে, MSc ইন ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড MSc ইন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট। তবে এই প্রোগ্রামগুলো আপনারা কেবল অ্যারিজোনা এবং মিশিগান ক্যাম্পাসেই পাবেন। তাদের MBA এবং MSc ইন বিজনেস অ্যানালিটিক্স এই দুটো প্রোগ্রামে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ শুধুমাত্র যে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকেই আপনারা MBA এবং বিজনেস অ্যানালিটিক্স পড়তে পারবেন এরকম না, আপনারা যদি সায়েন্স অথবা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও এসে থাকেন তাও আপনারা এই প্রোগ্রামটি করার সুযোগ পাচ্ছেন। ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েশনের লেভেলের ইনটেক আছে 2, জানুয়ারি এবং অগাস্ট, এবং পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ইউনিভার্সিটির অনেকগুলো ইনটেক আছে। আপনারা জানুয়ারি, মার্চ, মে, অগাস্ট এবং অক্টোবর ইনটেকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এবার আমি টিউশন ফি এবং স্কলারশিপগুলো সম্পর্কে বলে দিচ্ছি। এই ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদেরকে 8,000 থেকে 16,000 USD পর্যন্ত স্কলারশিপ অফার করছে। তারা কী পরিমাণ স্কলারশিপ দিবে এটি সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের একাডেমিক রেজাল্টের উপর। তাদের পোস্ট গ্র্যাজুয়েশনের টিউশন ফি মাত্র 8,625 USD পার ইয়ার। সো আপনারা যারা ইউএসএতে অ্যাপ্লাই করার কথা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু ট্রাইন ইউনিভার্সিটি একটি গ্রেট অপরচুনিটি। আপনারা যারা ট্রাইন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার কথা চিন্তা করছেন বা ইউএসএতে অ্যাপ্লাই করার কথা চিন্তা করছেন, অনেকেই কোয়েশ্চেন করেন যে অফার লেটার কতদিনে আসবে। তো ট্রাইন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর 3 থেকে 5 সপ্তাহের মধ্যে আপনার কনফার্মেশন লেটারটি চলে আসবে, এবং কারো যদি খুবই ইমার্জেন্সি থাকে তবে ইমার্জেন্সি পারপাসে 10 দিনের মধ্যে অফার লেটারটি আনা সম্ভব, তবে সেটার জন্য স্পেশাল রিকোয়েস্ট লাগবে। এই ইউনিভার্সিটি যেহেতু খুবই কম টিউশন ফি মাস্টার্সের জন্য অফার করছে সেই জন্য তাদের কিছু রুলস রয়েছে। যেমন আপনারা এই ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন লেটার বা অফার লেটার পাওয়ার 3 থেকে 5 দিনের ভেতর 4,000 USD তাদেরকে ডিপোজিট করতে হবে, তারপর আপনারা I-20 জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমি বলে দিচ্ছি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কি পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে। যারা আন্ডার গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদেরকে 30 লাখ টাকার মতো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা মাত্র 20 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। সো স্টুডেন্টস, যারা ইউএসএতে একটি রিজনেবল প্রাইসের ইউনিভার্সিটি চাচ্ছেন মাস্টার্স করার জন্য বা স্কলারশিপ অফার চাচ্ছেন বা যাদের গ্যাপ আছে তাদের জন্য আমি মনে করি ট্রাইন ইউনিভার্সিটি খুবই ভালো একটি ইউনিভার্সিটি হবে। সো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের সাঞ্জেন এডুকেশন লিমিটেডের অফিসে এসেও আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টার্ট করতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।